হরে কৃষ্ণ রাধে গোবিন্দ ভগবান নৃসিংহদেবের নটি নাম কিভাবে স্মরণ করবেন কিভাবে উচ্চারণ করবেন আসুন আমরা জেনে নিই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শ্রবণ করুন কিভাবে ভগবান নৃসিংহদেবের নটি নাম স্মরণ করবেন ভগবান নৃসিংহদেবের নটি নাম প্রত্যহ সকালে ও সন্ধ্যায় স্মরণ করলে নবগ্রহের দোষ কাটে যে ব্যক্তির যে গ্রহের দোষ আছে সেই গ্রহের জন্য নৃসিংহদেবের নির্দিষ্ট নাম সকাল ও সন্ধ্যায় একশো আটবার করে স্মরণ করলে সেই ব্যক্তির সেই গ্রহদোষ কাটে যাহাদের মঙ্গল গ্রহের দোষ আছে তারা। জ্বালা নৃসিংহ দেবের নাম স্মরণ করবেন যাহাদের মঙ্গল গ্রহের দোষ আছে তাহারা ভগবান নাম এইভাবে স্মরণ করবেন ও জ্বালা নৃসিংহ দেবায় নম এরপর যাহাদের বুধ গ্রহের দোষ আছে তারা ভগবান পাবন নৃসিংহদেবের নাম স্মরণ করবেন যাহাদের বুধ গ্রহের দোষ আছে তাহারা পাবন নৃসিংহদেবের নাম স্মরণ করবেন এইভাবে করবেন ও পাবন নৃসিংহদেবায় দেবায় নম এরপর যাহাদের বৃহস্পতি গ্রহদোষ আছে তারা ভগবান অহবিলা নৃসিংহদেবের দেবের নাম স্মরণ করবেন যাহাদের বৃহস্পতির গ্রহদোষ আছে অহবিলা নৃসিংহদেবের নাম স্মরণ করবেন এভাবে করবেন ওহবিলা অহবিলা নৃসিংহদেবায় নম এরপর যাদের শুক্র গ্রহের দোষ আছে তারা ভগবান মালোলা নৃসিংহদেবের নাম স্মরণ করবেন শুক্র গ্রহের দোষ যাদের আছে তারা মালোলা নৃসিংহদেবের নাম স্মরণ করবেন এভাবে করবেন ও মালোলা নৃসিংহদেবায় নমহা এরপর যাদের শনি গ্রহের দোষ আছে তারা যোগানন্দ নৃসিংহদেবের নাম স্মরণ করবেন যাদের শনি গ্রহের দোষ আছে তারা ভগবান যোগানন্দ দেবের নাম স্মরণ করবেন এভাবে করবেন ও যোগানন্দ নৃসিংহ দেবায় নম এরপর যাদের রবি গ্রহের দোষ আছে তারা ভগবান ভার্গব নৃসিংহদেবের নাম স্মরণ করবেন যাদের রবি গ্রহের দোষ আছে ভার্গব নৃসিংহদেবের নাম স্মরণ করবেন এভাবে করবেন ও ভার্গব নৃসিংহ দেবায় নম এরপর যাদের চন্দ্র গ্রহের দোষ আছে তারা করঞ্জা সিংহদেবের নাম স্মরণ করবেন যাদের চন্দ্র গ্রহের দোষ আছে তারা করঞ্জ অথবা করঞ্জা নৃসিংহদেবের নাম স্মরণ করবেন এভাবে করবেন ও করঞ্জা নৃসিংহ দেবায় এরপর যাদের কেতু গ্রহের দোষ আছে তারা ভগবান ছত্রবটা নৃসিংহদেবের নাম স্মরণ করবেন যাদের কেতু গ্রহের দোষ আছে তারা ভগবান ছত্রবটা নৃসিংহদেবের নাম স্মরণ করবেন এভাবে করবেন ও ছত্রবটা নৃসিংহদেবায় দেবায় নম এরপর যাদের রাহু গ্রহের দোষ আছে তারা ভগবান বরাহ নৃসিংহদেবের নাম স্মরণ করবেন যাদের রাহু গ্রহের দোষ আছে তারা বরাহ নৃসিংহ দেবের নাম স্মরণ করবেন এভাবে করবেন ও বরাহ নৃসিংহ দেবায় নম এরপর যাহাদের গ্রহদোষ জানা নেই তারা কি করবেন যাদের গ্রহদোষ জানা নেই তারা কি করবেন তারা ভগবান নৃসিংহদেবের নটি নামই স্মরণ করবেন এভাবে করবেন ও জালা নৃসিংহদেবায় নম পাবন নৃসিংহদেবায় নম

করঞ্জা নৃসিংহ দেবায় নম ও ছত্রবটা নৃসিংহ দেবায় নম ও বড় নৃসিংহদেব তারপর নৃসিংহদেবকে প্রণাম করে আসন ছাড়বেন নমস্কার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন